ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেটা যে শুধু বিজনেস স্টাডি স্টুডেন্টদের জন্য তা নয়, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে এবং যারা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড আছে তাদের জন্য এই টপিকটা জানা খুবই দরকার। তাহলে আসো আজকে টপিকটা কি আমরা একটু জেনে নিই। আজকে টপিকটা হলো বাট্টা নিয়ে। বাট্টা কি? বাট্টা তো তোমরা সবাই জানো, বাট্টা হলো ডিসকাউন্ট, অর্থাৎ লিখিত মূল্যের উপর যে ছাড়টা দেওয়া হয় সেটা হলো বাট্টা। দোকানদার আমাদের লিখিত মূল্যের উপর যে ছাড় দেয় সেটা হলো বাট্টা। এখন এই বাট্টার কিছু ব্যাখ্যা আছে। বাট্টা হলো দুই প্রকার, একটা হলো কারবারি বাট্টা আর একটা হলো নগদ বাট্টা। কারবারি বাট্টাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ক্রয় বাট্টা আর একটা হলো বিক্রয় বাট্টা। আবার নগদ বাট্টাকেও দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো প্রদত্ত বাট্টা আর একটা হলো প্রাপ্ত বাট্টা। তাহলে চলো এখন আমরা জেনে নিই কারবারি বাট্টা কি আর নগদ বাট্টা কি। কারবারি বাট্টা হলো, ধরো তুমি একটা শোরুমে গিয়েছো একটা শার্ট কিনতে, শার্টটার প্রাইস হলো 1000 টাকা, কিন্তু শোরুমের বাইরে একটা বিজ্ঞাপন চলছে 20% ডিসকাউন্ট, অর্থাৎ তুমি যে প্রোডাক্টটি কেনো না কেন 20% ডিসকাউন্ট পাবা। তাও তুমি যে শার্টটা পছন্দ করেছো সেটার দাম হলো 1000 টাকা, কিন্তু যেহেতু 20% ডিসকাউন্ট চলছে এর জন্য তুমি শার্টটার প্রাইস মানে পে করছো তুমি কত টাকা, 800 টাকা, কারণ 1000 টাকা 20% কত আসে 200 টাকা। এখন দোকানদার তোমাকে এই যে 20% ছাড় দিল এটাই হলো বাট্টা। এখন কারবারি বাট্টা কিন্তু দুই প্রকার, একটা হলো ক্রয় বাট্টা আর একটা হলো বিক্রয় বাট্টা। তুমি যেহেতু ক্রেতা তাহলে তুমি কি বাট্টাটা পেয়েছো না, তুমি 200 টাকা ছাড় খেয়ে পেয়েছে, তুমি পেয়েছো, তো তোমার জন্য এটা হবে কি ক্রয় বাট্টা। আর দোকানদার যেহেতু তোমাকে বাট্টাটা মানে ছাড় দিয়েছে তাহলে তার জন্য এটা হবে কি বিক্রয় বাট্টা। তাহলে আশা করি তোমার কারবারি বাট্টা নিয়ে আর কোনো কনফিউশন থাকলো না। তারপর আসো নগদ বাট্টা। নগদ বাট্টা হলো এটা আমার ব্যবসায়ীরা যখন লেনদেনে প্রায়শই বাকিতে করে থাকে আর তখনই কিন্তু নগদ বাট্টার উদ্ভাবনটা হয়। তাহলে আসো আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝাই নগদ বাট্টার মানে ব্যাখ্যাটা। ধরো তুমি তোমার ফ্রেন্ডকে 50,000 টাকা ধার দিয়েছো, এখন তোমার ফ্রেন্ড তোমাকে বললো যে আমি এক মাস পর তোকে ফেরত দিয়ে দিব। এখন তুমি যখন তোমার ফ্রেন্ডের কাছে এক মাস পর গেলো, তোমার ফ্রেন্ড বললো দোস্ত এখন তো আমি তোকে দিতে পারছি না, আমি তোকে 1 উইক পরে দিব। আফটার 1 উইক তুমি যখন তার কাছে আবার গেলা, সে বললো আমি এখন দিতে পারছি না, আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু, এরকম ভাবে তোমাকে নানাভাবে তোমাকে ঘুরাচ্ছে। তখন তুমি ফেড আপ হয়ে তুমি তোমার ফ্রেন্ডকে বললা যে দোস্ত একটা কাজ কর, তুই আমাকে 5000 টাকা কম দে এবং আমাকে 45,000 টাকা ব্যাক কর। এই টেকনিকটা যখন তুমি অ্যাপ্লাই করলা তোমার ফ্রেন্ড তখন চিন্তা করলো যে 5000 টাকা যে আমি ছাড় পাচ্ছি এটা তার জন্য একটা বিশাল ব্যাপার, এবং এখন যদি তোমাকে সে 45,000 টাকা দিয়ে দেয় তাহলে তার 5000 টাকাটা ছাড় হবে এবং এটা হবে নগদে ছাড়, এই জন্য এটা নাম হলো নগদ বাট্টা। এখন একটা জিনিস খেয়াল করো, তুমি এই যে 5000 টাকা ছাড় দিলা এটাই হলো নগদ বাট্টা, আর এই নগদ বাট্টা কিন্তু তোমার নগদে হয় ছাড়। তাহলে এখন একটা জিনিস চিন্তা করো, ছাড়টা কে দিয়েছে, তুমি দিয়েছো, তাহলে তোমার জন্য এটা কি হবে প্রদত্ত বাট্টা হবে। আর তোমার বন্ধু যেহেতু 5000 টাকা ছাড় পেয়েছে তাহলে তার জন্য এটা কি হবে প্রাপ্ত বাট্টা হবে। আর নগদন বইতে আমরা এই নগদ বাট্টাটা আনি কিন্তু কারবারি বাট্টা কখনোই আমরা আনি না। তাহলে তোমরা বুঝতেই পেরেছো যে বাট্টা কি এবং এটার প্রকারভেদ গুলো। তাহলে তোমরা এই বাট্টা নিয়ে আর কোনো কনফিউশন থাকলো না। আজকের জন্য এখানে সমাপ্তি, নেক্সটে আমি তোমাদের জন্য আরো নতুন নতুন কিছু টপিক নিয়ে আসবো। আজকের জন্য এখানে সমাপ্তি, বেস্ট অফ লাক।